হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, জেল থেকে বের হয়ে গেল অপু ওরফে অপু ভাই। তাকে গ্রেপ্তার করার পর গণমাধ্যমে উঠে আসে নানান ধরনের কথা, তার বাবাকে নিয়ে কথা এবং তার কি এক গ্যাংয়ের কথা নিয়ে গণমাধ্যমে চলে আসে নানান কথা। তো এই সমস্ত কথা এবং বিস্তারিত অপু ভাই আজ লাইভ এসে বলেছে এবং সে আরও ডিটেলস বলেছে যে সে আর ভিডিও বানাবে কি বানাবে না। তো চলুন আমরা সরাসরি শুনে নেই অপু ভাইয়ের মুখ থেকেই তার বিস্তারিত কথাগুলো এবং চলুন তো আপনাদের মাঝে আমি আসলে মূল উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের মাঝে কেমন আসছি, যে আমার একটা দুর্ঘটনা হয়েছে সবাই জানেন। সো একটা কথা হলো কি, মানুষের লাইফে দুর্ঘটনা আসবেই, মানুষের লাইফে দুর্ঘটনা আসবেই। সো এগুলো নিয়ে যদি আমরা মাথা ব্যথা করি যে আমার একটা দুর্ঘটনা আসছে, আমি কিছু আর করবো না, তাহলে এটা আমাদের ভুল। কারণ দুর্ঘটনা, দুঃখ এগুলো আসতে কাউকে বলে আসে না, এটা একটা দুর্ঘটনা। সো আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সো অ্যাক্সিডেন্টটা হয়েছে হয়তো আমার কোনো ভুলের কারণে। সো ওই ভুলটা যদি আপনারা আমাকে আগ থেকে বলতেন তাহলে আমি কখনোই করতাম না। সো আপনারা বলেন নাই কারণ আমি আপনাদেরকে শিক্ষা দিতে আসিনি, আপনাদের থেকে শিক্ষা নিতে আসছি। আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? তো একটা কথা হলো কি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ মাফ করবেন, আর আমার ভুল হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ গালাগালি করবেন না, কারণ আপনি গালাগালি করবেন, আপনাকে দেখে ও সাহস পাবে আরও তোর জন্য গালাগালি করবো, এভাবে প্রবলেম হয়। সো একটা কথা হলো, আমাদেরকে একটু মাফ করে, আমাদেরকে মানে যদি ভুল চোখে না দেখে যদি বলেন যে হ্যাঁ তোমার ভুল হয়েছে কিন্তু তুমি এই কাজ আর করবে না, ওকে আমরা করবো না, তবে গালাগালিটা করবেন না। আর যে একটা দুর্ঘটনা হয়েছে এটাকে নিয়ে আমার অনেক কিছুই করলো, যে কিশোর গ্যাং এটা সেটা। আসলে আমি ঢাকাতে আসছি নতুন, কিন্তু মানুষ নতুন বলতে আমি আর 22-23 দিন হয়েছে। সো 22-23 দিনে আমার একটা কিশোর গ্যাং হয়ে যাবে এটা তো মগের মূল্যক না, যে একটা গ্যাং হবে এটা তো কোনো কথা না। আমি তো ওই এলাকা চিনিও না আর ওই এলাকার মানুষ আমাকে চিনিও না। সো এটাই বলতে পারবে, হ্যাঁ লাইকি ভিডিও করে, ইউটিউব ভিডিও করে, টিকটক ভিডিও করে, ওই হিসেবে আমার নাম জানে অপু, এতটুকুই। সো আমার যেটা হয়েছে কি, আসলে মানুষেরও হয়তো কিছু আছে না যে থার্ড ক্লাস মানুষ তারা আয় আলটায়। তো কী বলবো আর, না এটা আমার কপালের দোষ। আর যে কিশোর গ্যাং ট্যাং এগুলো আসলে একদম হুদা, কারণ আমি এগুলাতে করতে পারবো না, কারণ যে আমরা ক্যামেরায় আমরা ভিতরে থাকি, আমরা বাইরে না। আমার চুলো তো ছোটো করে ফেলছি, এখন আর আয় আয় এটা আর হবে না। যদি এটা করতে চাই তাহলে হাতটাও উপরে থাকে, চুলটা নিচে থাকে, তো আর সুন্দরভাবে হয় না আগের মতো। আর চুল টুলো ছোটো করে ফেলছি, এখন দেখে ভালো ভালো ভিডিও করবো। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ হাত জোর করে বলতেছি কমেন্ট বক্সে বলবেন প্লিজ, তারপরে গালাগালি করবেন না। একটা কথা কি, আমাকে ইদানিং মানুষ অনেক ভুল বুঝতেছে একটা কারণ নিয়ে। সো কারণটা হলো কি, সবাই বলতেছে আমি মিথ্যে কথা বলছি। মিথ্যে কথাটা হলো কি, সবাই বলতেছে আমার বাবা আছে, কিন্তু আমি স্বীকার করছি আমার বাবা নাই। আসলে একটা কথা হলো, আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমার সে খেয়াল নেই, কারণ ছোটো ছিলাম অনেক, 1.5 বছর বা 2 বছর ছিল আমার মায়ের থেকে আমি শুনছি। আমার মাকে যখন আমি বললাম যে আমার বাবা কোথায়, তখন বললো যে তোমার বাবা নাই। তখন আমি বললাম সে কি মারা গেছে, তখন সে বলল যে না। তখন একটা কথা হলো, আমার মায়ে আমাকে ছোট থেকে বড় করছে আর আমি আমার বাবাকে চিনিও না জানিও না উনি কে। তো আমি ওই হিসেবে বলছি যে এমনি আমার বাবা নাই, ঠিক আছে? যদি আমি বলি হ্যাঁ তো আমার বাবা আছে, তাহলে 10 জনে বলবে যে হ্যাঁ তোমার বাবাকে সামনে আনো, সামনে আনো। তখন আমি কী উত্তরটা দেব? তার জন্যই আমি বলছি যে আমার কোনো বাবা নাই। তো ইদানিং আমি শুনতেছি যে আমার নাকি বাবা সেজে কেউ একজন সবার কাছে বলতেছে উনি আমাদেরকে পালছে, উনি নাকি আমাদের বাবা। সো এগুলো হলো একটা গুজব, বুঝছেন? এগুলাতে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা হলো একটা গুজব, এটা সত্যি না। আমার কোনো বাবা নেই আর আমার বাবাকে আমি তাকে আজ পর্যন্ত দেখি নাই। সো কি বলবো, সবাই তো বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায়। একটা মানুষের বাবা থেকেও যদি না মানে আছে,
ঠিক আছে আছে, কিন্তু তার পাশে থাকে না, তার কোনো খোঁজ খবর রাখে না। আমার আজকে 20 বছর, আমার আজকে 20 বছরের মাধ্যমে আমি আমার বাবাকে একটা নজর দেখি নাই। আমি যখন একটা সমস্যাতে পড়ছি তখন নাকি বলতেছে যে আমার বাবা আছে। হ্যাঁ আমার বাবা আছে, আমার সামনে তো আসে নাই। কই আমি তো একটা জায়গায় ছিলাম, একটা বন্দিখানায় ছিলাম, আমাকে তো দেখে নাই, আমাকে তো যাই বলে নাই যে ধরো 1000 টাকা নাও, আমি তোমার বাবা, তুমি এগুলো নিয়ে কি খরচ করে, কই এরকম তো বলে নাই। তাহলে উনি কেমন বাবা আমার? তো আর কি বলবো, আসলে এটা আমার কপালের দোষ। আর দোষ বলতে কি, যে কিশোর গ্যাং বলছেন ওটা আসলে সত্যি না, কারণ আমি ঢাকাতে আসছি নতুন, এটা সবাই জানে। তাহলে কীভাবে একটা মানুষের এত তাড়াতাড়ি একটা গ্যাং হবে বা মারামারি করবে? আর যেমন কি আমরা ক্যামেরার ভিতরে যেমন হাত করা লাগানো, বাইরেও সেম, ক্যামেরার বাইরেও সেম আমরা হাত করা লাগানো, কারণ আমাদেরকে কিছু কিছু মানুষ চেনে, সবাই মোটামুটি চেনে। কেউ খারাপভাবে দেখে, কেউ ভালোভাবে দেখে। তো খারাপভাবে যারা দেখেন তাদেরকে একটাই কথা বলি, আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে বলবেন, আমরা ওইটা ওই কাজ আর জীবনেও করবো না। আর যদি না বলেন তাহলে তো আমরা শিক্ষা নিতে পারবো না, কারণ আপনারাই তো আমাদেরকে শিক্ষা দেবেন। আর শোনেন, যাওয়ার আগে একটা কথা বলি, সাবস্ক্রাইব করবেন কিন্তু, নাহলে কিন্তু